হয়তো তোমরা দেখেছো করেছি ফোনের ফিচার্স বলেছি তোমাদের সাথে শেয়ার করেছি জিনিসটার আলোচনা সেটা হচ্ছে আইপ্যাড অনর এর তরফ থেকে প্যাড নাইন এই প্যাডটা কি কিভাবে তোমাদের হেল্প করতে পারে নর্মালি অফিস হোক কিংবা স্কুলস হোক সেখানে কিন্তু অনেক বেশি প্রজেক্ট করতে দেয় বিভিন্ন ধরনের প্রোজেক্ট থাকে সেখানে কিন্তু আইপ্যাড গুলো কিন্তু অনেক কাজে লাগে অনরের তরফ থেকে এই প্যাড নাইনটা লঞ্চ করা হয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বর মাসে তো এখনো প্রায় এক বছর কিন্তু হয়নি তো সেই দিয়ে দেখলে এটা দু হাজার চব্বিশে কিন্তু হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করছি যারা যারা ভিডিও প্রথমবার দেখছো আমাদের চ্যানেল আনবক্স রিভিউ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই যেও কেমন লাগলো ভিডিওটা তো চলো স্টার্ট করি আজকের ভিডিও প্রথমেই আইপ্যাডটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো বিল কোয়ালিটিতে কি পাবে তোমরা এখানে গ্লাস ফ্রন্টটা

আর এই ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সাথে আসছে আর পারফরমেন্স তোমরা কি দেখতে পাবে যার জন্য এখানে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13 ম্যাজিক ওএস 7.2 চিপসেটে দেয়া হয়েছে কোয়ালকমের তরফ থেকে কোয়ালকম এসএম 6450 স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 সিপিইউর কথা বলে এখানে অক্টা দেয়া রয়েছে নেক্সট মেমরি কার্ডের কথা যদি বলি এখানে মেমরি কার্ড স্লট কিন্তু নো মানে এখানে কোনো কার্ড স্লট এখানে তোমরা মাইক্রো এসডি ডি কার্ড লাগাতে পারবে না কোনো রকম মেমোরি কার্ড তোমরা এই ট্যাবটার মধ্যে ইনস্টার্ট করতে পারবে না সেই ফিচার্স নিয়ে এখানে ইন্টারনাল স্টোরেজে থাকছে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর থাকছে পাঁচশো বারো জিবি যেরম যেরম তোমরা ভেরিয়েন্ট কিনবে সেই হিসেবে কিন্তু এর দাম নির্ধারণ হবে এখানে র্যামে আট জিবি র্যাম থাকছে অথবা টুয়েলভ জিবি র্যাম থাকছে ওই ভেরিয়েন্ট যেটা বললাম ক্যামেরার কথা যদি বলি এখানে থার্টিন মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা থাকছে যার অ্যাপেচার ভ্যালু থাকছে সাথে পেয়ে যাবে ভিডিওর কথা বললে এখানে ফোর কে ভিডিও থার্টি রেকর্ড করতে পারবে আর যদি সেলফি ক্যামেরার কথা বলি এখানে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাবে যার অ্যাপেচার ভ্যালু থাকছে টু পয়েন্ট টু ওয়াইড অ্যাঙ্গেল এটা আর এখানেও তোমরা ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারবে অনলি ফুল তে থার্টি এফপিএস পর্যন্ত সাউন্ডের কথা যদি এখানে বলা হয় লাউড স্পিকার কিন্তু এখানে পেয়ে যাচ্ছ স্টেজ স্পিকার এর মতো থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক এম এম এর জ্যাক কিন্তু এর মধ্যে পেয়ে যাবে আর হনারের এই প্যাড না ট্যাবটাতে কি ব্যাটারি দেওয়া হয়েছে সেটা একটু বলি তোমাদের এইট থাউজেন্ড ব্যাটারি দেওয়া হয়েছে যেটা কিন্তু নন রিমুভেবল আর চার্জিং রয়েছে এর মধ্যে থার্টি ওয়াটের চার্জিং তোমরা এখানে দেখতে পাবে ওকে কালারের কথা বললে এখানে গ্রে ব্লু হোয়াইট মধ্যে এই ট্যাপটাকে তোমরা দেখতে পাবে আর যদি আমি আইপ্যাড নাইন এর ওয়েটের কথা বলি প্রায় পাঁচশো গ্রামেরও বেশি মানে ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ গ্রাম আর হনার তরফ থেকে এই যে প্যাড নাইন আইপ্যাড টার উপরে বলার এইটাই ছিল আর কিছু সেরকম কিছু বলার নেই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই গিয়ে কিন্তু কিনতে পারো যে তোমাদের মনে হয় যেটা কিনবে ভালো একটা আইপ্যাড তোমাদের চাই তো তোমরা কিন্তু এই আইপ্যাডটা টা গিয়ে কিনতে পারো আর সত্যি কথা বলতে কি দেখো আইপ্যাড আগে প্রচুর চলতো মার্কেটে প্রচুর চলেছে আইপ্যাড বাট এখন এই মুহূর্তে আর আইপ্যাড কেউ ইউজই করে না আগে যেমন তোমরা বাসে ট্রেনে চলতে দেখতে সবার হাতে করে একটা আইপ্যাড কিছু থাকার না থাক সেই দিনটা কিন্তু চলে গেছে সেই দিনটাই কিন্তু এখন আর নেই আইপ্যাড ইউজ করে করে মানুষ এখন বোর হয়ে গেছে তাই এখন বাবাই স্মার্টফোনই বেশি কিনছে তো যাই হোক ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে প্রত্যেকবার যেটাই বলি সেটাই এবারেও বলবো আর সাবস্ক্রাইব আমাদের চ্যানেল আনবক্সিবল কিন্তু করে যেও হচ্ছে নতুন ভিডিওতে খুব তাদের ততক্ষণ কিন্তু সবাই ভালো দেখো তারা পায়